ওই হত্যাকাণ্ডের আজ পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেলেও হত্যার রহস্য উন্মোচনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ নিহত আইনজীবী প্রদীপ মোদকের বোন জবা মোদককে গ্রেপ্তার করা হলেও তথ্যবিক্ষ মহলের অভিযোগ সাধারণের আই করতে জবা মোদককে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ চালালেও হত্যা সংশ্লিষ্ট কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ বরং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পূর্ব থানা পরিদর্শনে গেলে জবা নিজেকে নির্দোষ বলে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায় যদিও তিন মাস জেল হাজত কাটিয়ে জবা এখন জামিনে মুক্ত রয়েছে এ মামলায় আরও একজনের নাম রয়েছে পুলিশের খাতায় তার নাম কাজল মোদক নিহত আইনজীবীর ভগ্নিপতি অর্থাৎ জবা মদকের স্বামী হত্যাকাণ্ডের রাতে কাজল মোদকের মোবাইল টাওয়ার লোকেশন ওজান অপনা করিয়েছিল এছাড়া খোশবাগান এলাকায় কোটি কোটি টাকা সম্পত্তি নিয়ে কাজল মদকের সাথে তার স্ত্রী জবা মোদকের ঝামেলা চলছে দুজনের মধ্যে ডিভোর্স মামলা চলছে আদালতে ফলে জবা মদক উজান অভয় নগরে ভাই প্রদীপ মোদকের সাথেই থাকতো এছাড়া উজান অভয়নগরের বাড়িটি প্রমোটারকে দাওয়া নিয়ে ঝামেলা চলছিল কাজল মদক এবং তার স্ত্রী জবা মোদকের মধ্যে পুলিশের ধারণা সম্পত্তিগত বিবাদের জেরে খুন হয়ে থাকতে পারেন আইনজীবী প্রদীপ মোদক এই হত্যাকাণ্ডের পর থেকেই পালিয়ে যায় কাজল মোদক তার খোঁজে তার কলকাতার ফ্ল্যাটেও হানাদারি চালিয়েছে পুলিশ অথচ আজ অব্দি তার হদিস নেই তার খোঁজে পুলিশ কাজল মোদকের বড় ভাই অসিত মোদক এবং একজন বোনকেও কয়েকবার থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে কিন্তু কাজল মোদকের অসিত মোদক এবং তার বোন সূত্রে খবর মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী অসিত মোদক নিয়মিত যোগাযোগ রেখে চলছে কাজল মোদকের সাথে ইতিমধ্যে পুলিশ কাজল মোদকের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে কিন্তু খবর তাকে আর্থিকভাবে সহায়তা করে আসছে বড় ভাই ওসিত মোদক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আত্মগোপন করে থাকার ব্যাপারে বড় ভাই অসিত মোদকই অভিযুক্ত কাজল মোদককে আর্থিকভাবে সাহায্য করে আসছিল বলে গোয়েন্দা পুলিশ সূত্রে খবর কাজল মোদকের সব গতিবিধির খবর তার বোনের কাছেও রয়েছে বলে সূত্রটির দাবি এখন কাজল মোদক দেশান্তরী হওয়ার প্রস্তুতি নিচ্ছে এ তথ্য দিয়ে সূত্রটি জানিয়েছে কাজল মোদককে বিদেশে পাড়ি দেওয়ার ব্যাপারেও আর্থিক সাহায্য যোগাচ্ছে বড় ভাই অসিত মোদক এত কিছুর পরও কাজল মোদককে জালে তোলার ব্যাপারে এখন অব্দি চূড়ান্ত ব্যর্থ পুলিশ উল্লেখ্য আইএনজিবি প্রতীক মোদক পর প্রতিবাদ জানিয়েছে রাজ্যের আইএনজিবি মহল যদিও এই ইস্যুতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে আইএনজিবি সমাজ কিন্তু আজ অব্দি চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত না হওয়ায় বিষয় দেখা দিয়েছে তথ্যবিজ্ঞ মহলে কাজন মোদক যেমন পুলিশে ধরা ছোঁয়ার বাইরে তেমনি বহাল তবিয়তে রয়েছে তার সাহায্যকারীরাও ফলে আইএনজিবি প্রদীপ মোদক হত্যা রহস্য আপাতত ক্লোজড চ্যাপ্টার ব্যুরো রিপোর্ট হাল্লাপুর